বন্ধুরা, ফাইনালি আমি আমার বাড়ির জন্য নিয়ে আসলাম একটা প্রেস্টিজের ইন্ডাকশান কুকটপ, যার ভার্সনটা দেখতেই পাচ্ছেন যে 31.0.V4-এর, যেটা আমি অনলাইন থেকে নেইনি, যেটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি। এবং এর কিন্তু জিএসটি বিল, অফিসিয়ালি যে জিএসটি বিল সেটা কিন্তু দেয়নি, সেই জন্য দামটা অনলাইনে যেটা দেখতে পাবেন তার থেকে মিনিমাম 400 থেকে 600 টাকা কমে আপনিও পাবেন যদি আপনি জিএসটি বিল না নেন। তো এর বিষয়ে আমার সঠিকভাবে জানা নেই যে এটা কিভাবে ব্যবহার করতে হয় বা কতটা কেমন কি কারেন্ট পড়ে। তবে হ্যাঁ, এটা দেখতে পেয়েছিলাম যে অনলাইনে এই ভার্সনে প্রায় 2000 ওয়াটের একটি প্রেস্টিজের ইন্ডাকশান, অর্থাৎ 1 ঘন্টা চললে কিন্তু আপনার 2 ইউনিট কারেন্টের বিল আসবে। এখানে যে দামটা দেখাচ্ছে সেটা কিন্তু অনেকটা বেশি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে জানুয়ারি 2022-এ তৈরি হয়েছে এবং 4745 টাকা দাম, যেটা অল ধরনের ট্যাক্স কিন্তু ইনক্লুড আছে। এবং এর কাস্টমার কেয়ার নম্বর আছে, যদি আপনি খারাপ হয় তাহলে কিন্তু আপনি কাস্টমার কেয়ারে দিয়ে 1 বছরের ওয়ারেন্টি কিন্তু পেতে পারেন। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন যে 2000 ওয়াট পাওয়ার কনজিউশন করে, এবং যেটা হচ্ছে 230 ভোল্ট এসির মধ্যে কিন্তু আপনাকে চালাতে হবে 50 হার্জের মধ্যে। তো বন্ধুরা, আমি যেহেতু এটি লোকাল মার্কেট থেকে নিয়েছি এবং সেখান থেকে একটা আমাকে অবশ্যই ইউজার গাইড যেটা বা ইউজার ম্যানুয়াল সেটা পেয়েছি, সঙ্গে সঙ্গে ওয়ারেন্টি কার্ডও একটা দিয়েছে। এবং চলুন দেখে নেওয়া যাক মোটামুটি কেমন বা কীভাবে চলে। তো আমি তো দোকান থেকেই অলরেডি দেখে নিয়েছিলাম যে দেখতে মোটামুটি ভালো, এবং এটা কিন্তু টাচ স্ক্রিন, নো বোতাম। তো দেখে নেওয়া যাক, তো আপনাদেরকেও দেখাই যে কতটা কেমন বড়। তো বন্ধুরা, এটা হলো ইউজার ম্যানুয়াল বলতে পারেন বা কীভাবে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে এখানে ওয়ারেন্টি কার্ডও আছে এবং বিলও আছে, বিলটা আমি আপনাদের দেখাবো না এটা কত নিয়েছে। আর এখানে কোনটা কী ধরনের কাজ হয় সেটা আপনি এই বই থেকে ধীরে ধীরে বুঝতে পারবেন এবং পড়ে নিতে পারবেন। অনেক কিছু আছে নতুন নতুন জিনিস যেগুলো হয়তো আপনার জানা নেই, বা আপনার যদি জানা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কেমন আছে। এবং বন্ধুরা, আমি কারেন্টে দিয়ে আপনাদের দেখাবো যে এটা কিভাবে কাজ করে। মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন একটা কালো বর্ডারের, দারুণ দেখতে মোটামুটি একটা ইন্ডাকশান, খুব চকচকে এটা কালো ফাইবার। এখানে বন্ধুরা অনেকগুলি অপশান দেখতে পাচ্ছেন, যেমন প্রেশার কুকার, তারপরে ডিপ ফ্রাই, কারি, সুইটি, ধোসা, চাপাটি, ইডলি, হট মিল্ক। এছাড়া বন্ধুরা এখানে আছে হুইসেল প্রিসেট, অটো পিসি মোড, এটা ডাউন, এটা হচ্ছে টেম্পারেচার ডাউনের, এটা টেম্পারেচার আপের, এবং এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে অন অফ। এছাড়া বন্ধুরা এটা যেটা আছে অটো প্রেশার কুকিং মোড, রাইস, সাম্বার বা গ্রেভি, রাজমা, এটা আছে কি আছে, তারপরে আছে পোলাও, চিকেন, মিট, এবং অন ডিমান্ড অনুযায়ী কিন্তু এখানে আছে। এর মধ্যেও কিন্তু আলো জ্বলবে। তো বন্ধুরা, আবার কিছুটা চাপানো যাক, দেখি কারেন্টের লাইন দিয়ে যে কতটা কি হয় বা কিভাবে এটি কাজ করে, কিভাবে প্রেশার নেয় সেটিও আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু একটা লাইট এসছে, আবার সম্ভবত এটাকে অন করতে হবে। হ্যাঁ, অন হয়ে গেছে, যেহেতু টাচ স্ক্রিন একটু আপনাকে সঠিকভাবে টাচ দিতে হবে। তারপর বন্ধুরা এখানে মেনু অপশান আছে, এখানে আপনি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা সাউন্ডের সঙ্গে সঙ্গে। এবং বন্ধুরা এখানে আপনি প্রেশার এগুলো চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে মেনুতে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনার পরপর কিন্তু যেগুলো আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি টেম্পারেচার ডাউন বা আপ করতে চান তাহলে এটা আপনি ডাউন করতে পারবেন, এটা আপনি আপ করতে পারবেন। যেহেতু আমার এখানে উপরে কিছু বসানো নেই তাই আমি এটা টেম্পারেচারটাকে ডাউন বা আপ করতে পারছি না। বন্ধুরা, শব্দটা কিসে সেটা আমি আপনাদের দেখাই। শব্দটা হলো এখানে একটা পিছনে
একটা মোটর চলছে বা ফ্যান চলছে যেটা হিটটাকে বাইরে আপনাকে বার করতে সাহায্য করবে। তো বন্ধুরা মোটামুটি এটাই ছিল একটা প্রেস্টিজের নন স্টপ কি আছে নন ইন্ডাকশান কুকটপ, যেটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি আমার ঘরে ব্যবহারের জন্য। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, এবং সঙ্গে সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের বিভিন্ন ব্লগ ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করব। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওটিতে, তখন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।